কতটা লো লেভেলের হলে হাসিনা শেখ তার ক্ষমতায় থাকার জন্য ভারতের ইঙ্গিতে শুধু শফিকুর রহমান সাহেবকে না, তার ছেলে আর একজন চিকিৎসক তাকেও জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকেও অ্যারেস্ট করেছে, কতগুলা ফালতু চার্জ লাগিয়ে দিয়েছে। এই সরকারের পতন হলে যখন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, আপনি মনে রেখেন শেখ রেহানা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেবে, জয় তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দেবে, পুতুল তার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেবে, শেখ সেলিম হাসিনা রেহানা সবার বিরুদ্ধে সাক্ষী দেবে। আরেকটি বিষয় আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি হয়তো দেখেছেন যে সম্প্রতি এই যে জাতীয় পার্টি সো কল্ড বিরোধী দল জাতীয় পার্টি রওশন এরশাদ এবং জি এম কাদেরকে ডাক দিয়ে গণভবনে শেখ হাসিনা চা নাস্তা খাইয়ে আপ্যায়ন করেছেন এবং তাদের সাথে একটা বোঝাপড়া হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো এই যে জাতীয় পার্টি নামক একটা যে হালুয়া রুটির ভাগিদার একটি তথাকথিত বিরোধী দল আমাদের দেশে বিরাজ করছে, এদের নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। আমি একটা কথা বলবো, জাতীয় পার্টির প্রতি আমার করুণা হয়, জাতীয় পার্টির প্রতি আপনি আমি রাগ করলে কি কাজ হবে রে ভাই, কোনো লাভ নেই। এক্সকিউজ মি, এরশাদ সাহেব, এরশাদ সাহেবের সাথে একবার আর দুইবার না, 20 বার 25 বার 30 বার এই লোকটার সাথে বসে আমি কথা বলেছি। এই লোকটা অতীতে কি করেছে না করেছে, আমি আমি একটা কথা বলি, আমি লুকিয়ে কথা বলছি না, সরাসরি আপনার সামনে বাংলাদেশি ভাই বোনেরা আপনারা আমার কথা শুনছেন। আমি এরশাদকে সামনাসামনি জিজ্ঞাসা করেছিলাম যে শেখ মুজিব এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের দুইটার সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আপনি কি জানেন? উনি আমাকে বলছে এখন আমি আর আপনি একটা ভালো বিষয় নিয়ে বসেছি, এখন এগুলো নিয়ে আপনি আমাকে এখন ক্রুসিফাই করবেন? আমি বলছি আপনি আমাকে বলেন হ্যাঁ অথবা না। সে নিজ দিকে তাকিয়েছিল, সে নিজ দিকে 5 মিনিট পজ নিয়ে বলছে আমি এই বিষয়টায় কথা বলতে চাই না। আমি তাকে সরাসরি বলছি যে র আপনার মাধ্যমে এই দুইটা এক্সিকিউশন বাংলাদেশে করাইছে, দুইটা অ্যাসাসিনেশন করাইছে। আচ্ছা, হাউএভার, আমার উদ্দেশ্য এটা না এরশাদ সাহেবকে আবার মৃত একজন ব্যক্তিকে আবার আমি দায়ী করছি শেখ মুজিব। আসলে একটা কথা বলি, বাংলাদেশের এই কথাটার সাথে আমি একমত না, আমি ইসলামী ধর্ম সম্পর্কে ভালো জানি না, আমি লেখাপড়া করি নাই ইসলামিক শরিয়া ল নিয়ে। অনেকে বাংলাদেশে একটা মুখস্থ কথা বলে, মৃত ব্যক্তির নামে কোনো বদনাম করতে না। একটা মৃত ব্যক্তি সারা জীবন আকাম করে গেছে, মরিয়া গেলে আমি কি বলবো, ওই লোকটা ফেরেস্তা ছিল? বাংলাদেশের যেসব লোকজন বলে মৃত মানুষের নামে বদনাম করেন না, আমি তাদেরকে বলবো যে ভাই যান ওই বেটার পাপগুলো আপনি কান্দে নেন, আপনারা একটু গালি দিয়ে মৃত ব্যক্তির পাপের পাপগুলোকে আপনার কান্ধে নিবেন আপনি, আপনাকে আমি গালি দেই? আমি তো যে মৃত ব্যক্তিরা বাংলাদেশের সর্বনাশ করে গেছে আমি তাদের 14 গোষ্ঠী উদ্ধার করতে চাই। এখন আপনারা যদি আমাকে বলেন জেকব মিল্টন মৃত লোকটারে গালি দিয়ে না, আমি বলবো কি ওই লোকটার পুরা পাপ আর পুরা আকাম ফুকাম আপনার ঘরে নেন, আমি আপনার 14 গোষ্ঠী উদ্ধার করি। ওইটা যদি না করেন, আমি যখন ওই মৃত লোকগুলাকে গালি দেব তাহলে চুপ থাকেন, চুপ থাকেন, আমি আকাম কুকাম করে যাব, আমি মারা যাওয়ার পরে লোকজন আমারে হজরত বলবে? বলবে না, এগুলো বন্ডামি, এগুলো বাদ দেন, এ ধরনের কথাবার্তা বাদ দেন। ওকে, এই এরশাদ সাহেব এক পর্যায়ে আমাকে বলছে আমি এই নির্বাচনে যাব না, নিউ ইয়র্কে বসে উনি আমাকে হাত ধরে ওয়াদা করে গেলেন উনি নির্বাচনে যাবেন। আমি বলছি আপনি আমার সাথে এই ওয়াদা করার কোনো কারণ নাই, আমি আপনার সাথে দেখা করলাম, আলাপ আলোচনা করলাম, সাবজেক্ট নাই। উনি বলছেন, ওনার কথাটা আমার এখনো মনে আছে, যে আপনি যদি দেখেন আমি দেশে গিয়ে আমাকে দিয়ে নির্বাচন করানো হয়েছে তাহলে আপনি মনে রাখবেন আমার মাথায় পিস্তল ঠেকিয়ে, মুখে পিস্তল ঠেকিয়ে আমাকে নির্বাচনে জোর করে নেওয়া হয়েছে যেখানে আমার না বলার ক্ষমতা। এখন যদি এরশাদ সাহেবের মতো একজন জেনারেল 9 বছরের রাষ্ট্রপতি তাকে থাপ্পড় চোপার মেরে আকবরকে দিয়ে সিএমএইচ এর আইসিইউতে ঢুকিয়ে ইলেকশনে রাজি করানো হয়, তাইলে এই কাদেররা, এই জিএম কাদের আর রওশনের সাথে দুইটা তো দিস ইজ 2 স্টুজেস আউট অফ 3, বোথ অফ দেম আর 2 স্টুজেস আউট অফ 3। সো
এশার সাহেবকে সাথে আরেকজন যে রাঙা এখন তো নেই সাথে রাঙাকে ইনক্লুড করলে থ্রি স্টুজেস সো দিস ইজ টু স্টুজেস আউট অফ থ্রি তো আমি যে কথাটা বললাম আপনারা বাংলাদেশি ভাই বোনেরা আপনারা জেনে থাকবেন এশার সাহেবকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বানানো হয়েছিল এশার সাহেবকে জোর করে নির্বাচনে নিয়ে বিশেষ দূত বানানো হয়েছিল এশার সাহেবের নিজের মুখের কথা বলছে এটা জাস্ট প্রেসের কাছে দেয়া একটা প্রেস বিজ্ঞপ্তির বাইরে আমার কাছে অফিসিয়াল কোনো ডকুমেন্ট আসে নাই যে আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত আমাকে বিশেষ দূত হিসাবে পৃথিবীর কোথাওই পাঠানো হয় নাই কোনো কাজ করানো হয় নাই এটা জাস্ট একটা প্রেস বিজ্ঞপ্তি ছিল আমি নাকি প্রধানমন্ত্রীর বিশেষ দূত আমি বললাম কি বলে বলছে হ্যাঁ আমাকে কিসের বিশেষ দূত বানানো এবং উনি বলতে গিয়ে দেখলাম আনমনা হয়ে গেলেন অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেলেন সো আজকের এই মুহূর্তে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন জি এম কাদের আর রওশন এরশাদ হাসিনার সামনে বসে আছে আর হাসিনা এই হারামজাদি বেটি নির্লজ্জের মতো মুখটা করে আছে আর সাথে টুইস্ট টুজেস বসে আছে দুজনার ভাব দেখে মনে হচ্ছে আমাগো মাইরেন না আপনারা যা কন আমরা তাই করব সো হালুয়া রুটি খাওয়ার কইরা লাভ নাই ধরেন রওশন এরশাদ বা জি এম কাদের বলছে আমরা হালুয়া রুটি খাবো না বাইরে তাদের মাথার পিস দিক দিয়ে পিস্তল ধরে কয় হ্যাঁ যেমন যে হালুয়া রুটি খাবো না বলেছেন জামায়াতে ইসলামের যে বর্তমানে যিনি প্রধান তাকে তো দেখলেন কিভাবে জেলে নিয়ে তাকে রিমান্ডে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আমি জানি তো এখন আপনার একটা জিনিস দেশপ্রেমিক হওয়া প্রচন্ড কষ্টের সাকিব আর আবহমান বাতাসের সাথে গা ভাসাইয়া দেওয়া অত্যন্ত ইজি আমি মনে করি না জি এম কাদের বা রওশন এরশাদের মধ্যে কোনো দেশপ্রেম আছে কোনো দায়িত্ববোধ আছে দেশের 20 কোটি মানুষের প্রতি তাদের কোনো সিম্প্যাথি আছে কিছুই নাই সুতরাং এরা ওখানে গেছে বসে আছে লেম্যান আমি 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 ঠান্ডা মাথায় একটা কথা বলি লেম্যান এরা ওখানে গেছে তাদেরকে বলছে ইলেকশন করতে হবে বলছে ম্যাডাম যা কর এদের কি ক্ষমতা আছে নীতিগতভাবে নৈতিকভাবে কি ক্ষমতাটা আছে হাসিনার সামনে দাঁড়িয়ে বলবে না আমরা এই নির্বাচনে যাব না আপনি শফিকুর রহমানের সাথে তো ডক্টর শফিকুর রহমানের জামাত ইসলামের আমিরের সাথে তো আপনি এদেরকে তুলনা করতে পারেন না ঠিক আছে আমি তুলনা করব না তোনারা ওখানে বসে বলছে যে হালুয়া রুটির ভাগ নাও ওনারা যদি বলে খাবো না তখন বলবে হারামজাদ হা কর জোর করে খাওয়ানো হবে তো সেক্ষেত্রে আপনি এটা নিয়ে মন্তব্য করার আমি কিছু দেখি না ঠিক আছে আমার কাছে বাংলাদেশি ভাই বোনেরা আমার কাছে একটা কথা এসছে যে কথাটা সাকিব এই মাত্র বলছে আমি কথাটা প্রসঙ্গক্রমে আমি একটু ফলো আপ দিচ্ছি শফিকুর রহমান সাহেব একজন সুচিকিৎসক একজন ভালো মানুষ অত্যন্ত ভালো একজন মানুষ কতটা লো লেভেলের হলে হাসিনা শেখ তার ক্ষমতায় থাকার জন্য ভারতের ইঙ্গিতে শুধু শফিকুর রহমান সাহেবকে না তার ছেলে আর একজন চিকিৎসক তাকেও জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকেও অ্যারেস্ট করেছে কতগুলা ফালতু চার্জ লাগিয়ে দিয়েছে এগুলো কেমন জানেন এগুলো হলো যে একজন নিরপরাধ মানুষকে যখন শুলে চড়ানো হয় তাকে বলে যে তুমি এই কাজগুলো করছো আর ওই মৃত আপনার আমি কথাটাকে একটু টেনে নেই সাদ্দাম হোসেনকে যখন ফাঁসির কাস্টে চড়ানো হয়েছিল তাকে বলছে তুমি এই এই অপরাধগুলো করেছো এই জন্য তোমাকে ফাঁসি দেওয়া হচ্ছে সাদ্দাম হোসেন ঠান্ডা মাথায় বলেছিল আল্লাহ আমার সাক্ষী তোমরা যে অপরাধের কথা বলছো এই আমি এ ধরনের কোন অপরাধের সাথে জীবনে জড়িত ছিলাম না এই যুগে এই পৃথিবীতে বসে আমি এটা প্রমাণ করতে পারলাম না কিন্তু শেষ বিচারের দিন তোমাদের এর জবাবদিহি করতে হবে শফিকুর রহমান সাহেবকে এবং তার ছেলেকে যখন অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশের বহু মানুষ চোখের পানি ফেলেছে ওকে এটা একটা কথা আমার কানে আরো এসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস এদেরকে ওখানে নিয়েছে ওই আলোচনা করার জন্য
আলোচনা ওখানে নিয়ে তাদেরকে দর কষাকষি করা হচ্ছে। এখন ওখানে বসে দর কষাকষিতে তারা কি করবে না করবে, বাট একটা 10 তারিখের সমাবেশের পরে তাদেরকে জামিনও নাকি তারা দিয়ে দিত যদি তারা কর্মসূচিগুলো প্রত্যাহার করত, কিন্তু যেহেতু তারা তাদের এই যে 24 তারিখের কর্মসূচি বা 30 তারিখের যে সামনে কর্মসূচি সেগুলোতে তারা অটল রয়েছে এবং তারা সরকারের পদত্যাগের দাবিতে তারা মিছিল করবে ঢাকা বিভাগীয় শহরের থেকে সবগুলো শহরেই তারা মিছিল করবে, তো এখন এটার প্রতিবাদেই বোঝা যাচ্ছে তাদেরকে এখন জামিন দেওয়া হচ্ছে না। আরো একটা কথা, আমি একটা জিনিস জানি, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা জানি না, মির্জা আব্বাসের কথা জানি না, কিন্তু একটা কথা আমি জানি, জামাতের আমির কখনোই এ ধরনের কম্প্রোমাইজে এগ্রি করবে না। ভাইরে আমি যে কথাটা বলি, মাঝে মাঝে জাতীয় পার্টির একজন নেতা আছে কাজী ফিরোজ রশিদ, একটা কিছু কিছু সত্য কথা এই ভদ্রলোক বলে ফেলে, বলছে জামাত ইসলামীরে আপনারা রাজাকার কন আর যাই কন, তাগো সামনে দাঁড়াইলে আমাদের তো আর মানুষ মনে হয় না, আমাদের তো কুত্তা বিলাই মনে হয়। বলছে কেন? বলে এই যে যাদেরকে আমরা রাজাকার বলি, যাদেরকে আমরা খারাপ বলি, জামাত ইসলামের এইটা বলে গালি দেই, নীতিগতভাবে তারা আপনার আমার চেয়ে যে কত উপরে, তারা মানসিকভাবে আমার আপনার চেয়ে যে কত বড়, এর সাথে তো আমরা তুলনা করতে পারি না রে ভাই। আমি একটা সিম্পল উদাহরণ দিতে চাই, আপনার নিশ্চয়ই মনে আছে যখন তাদেরকে ফাঁসিতে ঝোলানো হলো, যখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করো, জামাতের প্রত্যেকটি নেতাই কিন্তু তখন রিফিউজ করেছে যে রাষ্ট্রপতির কাছে আমরা প্রাণ ভিক্ষা চাইবো না, তাদের যে মানসিক যে শক্তি, হোয়ারেস এই আওয়ামী লীগের লোকজনের মানসিক শক্তি কতটুকু তার প্রমাণ আমরা 111 দেখেছিলাম, যে যখন ওই আপনার তাদের তখন সাধারণ সম্পাদক ছিল জলিল সাহেব, তাকে যখন চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ করা হলো, সে অবলীলায় বলে দিচ্ছে মার খাওয়ার ভয়ে। আপনি একটা কথা আমি ভবিষ্যৎবাণী করি, এই সরকারের পতন হলে যখন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, আপনি মনে রেখেন শেখ রেহানা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেবে, জয় তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দেবে, পুতুল তার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেবে, শেখ সেলিম হাসিনা রেহানা সবার বিরুদ্ধে সাক্ষী দেবে। শেখ সেলিম তো দিয়েছে একবার, আপনি নিশ্চয়ই এর অর্থ কি জানেন? এরা মানুষের মতো দেখতে কিন্তু আসলে তারা নেরি কুকুর, এদের আসল পরিচয় হলো এরা নেরি কুকুর, এরা কুত্তার মতো বাঁচতে জানে। নেরি কুত্তা যেভাবে পায়খানার পাশে দাঁড়িয়ে চুকচুক করে পায়খানা খায় আর বেঁচে থাকে, এই হাসিনা রেহানা জয় এরা হলো ওই নেরি কুকুরের বংশধর, এরা নেরি কুকুরের মতো বাঁচবে, চুরি মারা করে তারা তাদের জীবন চালাবে, এটাই তাদের জীবন। আমি আরেকটি নেরি কুকুরের বিষয়ে আপনাকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ, তার সাম্প্রতিক যে কার্যক্রমগুলো, যেমন বিএনপির সিনিয়র নেতাদের রাতের আধারে আটক, বিএনপি অফিসে বোমা পুঁতে রাখা, তাদের কার্যালয়ে হামলা, তারপর বুয়েট ছাত্র ফারদিন হত্যাকে আত্মহত্যা বলে তিনি দাবি করছেন, তো এই সবগুলো বিষয় নিয়ে এই হারুনের যে সাম্প্রতিক কার্যক্রম, এটা নিয়ে যদি আপনি একটু মন্তব্য করতেন। আমি এই কথাটাকে আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই, আপনার খেয়াল আছে বেনজির যখন পুলিশ প্রধান ছিল অথবা রয়ের হেড ছিল, আপনার মনে আছে তার কথাবার্তাগুলো, তার আচরণগুলো, ইভেন সে যখন নিউ ইয়র্কে এসছে, নিউ ইয়র্কে যখন তাকে সম্বর্ধনা দেওয়া হলো গুলশান টেরাসে, সে কতটা উদ্ধতভাবে দাঁড়িয়ে কথা বলছিল আপনার মনে আছে? জি। আজকের বেনজির কোথায়?